بسم الله الرحمن الرحيم আমি কোরআন হাকিমের যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমাটা মূলত একজন পয়গম্বরের দোয়া আর একজন পয়গম্বরের জন্য। মজার কথা না? কোরআন শরীফের এই আয়াত আমি যেটা পড়েছি, এটা একজন পয়গম্বরের দোয়া আর একজন পয়গম্বরের জন্য। যেই পয়গম্বর দোয়া করেছেন উনিও কোনো ছোট পয়গম্বর নন, যার জন্য দোয়া করেছেন উনি তো আরো বড় পয়গম্বর। ওদিকে তাকায় দেখেন না, ওরা ওদের কাজ করবে, করতেছে করবে, খুব ভালো করে বুঝবেন যে পয়গম্বর দোয়া করলেন উনিও ছোট কোনো পয়গম্বর নন, উনি হলেন মুসলিম জাতির পিতা, প্রথম শ্রেণীর পয়গম্বর সাইয়িদিনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। উনি কাদের পিতা? আরে কি এর জাতির পিতা? হ্যাঁ সেইটা বলেন, বাঙালি জাতির পিতা না, মুসলিম জাতির পিতা। শুধু জাতির পিতা বললে তো বেজাল লেগে যাবে, এজন্য কথা স্পষ্ট করে বলবেন, মুসলিম জাতির পিতা, মনে থাকবে তো? বাঙালি জাতির পিতা না, মুসলিম জাতির পিতা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন। কার জন্য? এমন এক পয়গম্বরের জন্য দোয়া করলেন যেই পয়গম্বর শুধু উম্মতের নবী নন, নবীদেরও নবী। দুনিয়ার সকল নবীগণ উম্মতের নবী, আর আমাদের নবীজি উম্মতের তো নবী, নবীদেরও নবী। সেই পয়গম্বরের জন্য দোয়া করলেন। আমরা প্রত্যেকেই জানি সকল নবী এবং রসুলগণ মুস্তাজাবুদ দাওয়াত, সকল নবী এবং রসুল আল্লাহ পাক তাদের দোয়া কবুল করে থাকেন। ইব্রাহিম পয়গম্বর নর্মাল কোনো নবী নন, প্রথম শ্রেণীর নবী। যেই নবী সম্পর্কে নবীদের নবী বলেন, আমি তো আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, ঈসা আলাইহিস সালামের সুসংবাদ এবং আমার আম্মা মুখতারামার সুস্বপ্নের ফসল। সুবহানাল্লাহ বললেন না যে আমাদের নবীদের নবী যিনি, উনি যেই নবীকে আব্বা বলে সম্বোধন করেছেন। মেরাজের রাত্রে সেই নবীজির সাথে, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আমাদের নবী আলাইহিস সালামের সাক্ষাৎ হয়েছে। সেইখানে ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের পয়গম্বরকে ইবনু সালেহ বলেছেন, আমার নেক সন্তান বলে সম্বোধন করেছেন। তাহলে তাদের পিতা পুত্রের সম্পর্ক খুব গুড, অত্যন্ত ভালো, কি বলেন? ইব্রাহিম আলাইহিস সালাম তো এত বড়, আমরা জানি যে যত বড় হয় তার জীবনে অনেক বাধা পেরিয়ে যেতে হয়, অনেক দুর্গম পথ পেরিয়ে তারপরে গন্তব্য, দুনিয়ার নিয়ম। ইব্রাহিম আলাইহিস সালাম যেহেতু মুসলিম জাতির পিতা হবেন, এই জন্য ইব্রাহিম পয়গম্বরকে অনেক পথ পেরিয়ে যেতে হয়েছে, অনেক পরীক্ষা হয়েছে তার। স্বয়ং কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ। আল্লাহ তাআলা বলেন, আমি ইব্রাহিমকে অনেক বিষয়ে পরীক্ষা করেছি, তো ইব্রাহিম আলাইহিস সালাম আমার সকল পরীক্ষাতে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছেন, ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছেন। তার প্রথম নাম্বার পরীক্ষাটাই ছিল চূড়ান্ত জটিল। আল্লাহ পাক ইব্রাহিম পয়গম্বরকে দুনিয়াতে পাঠাইছেন পরীক্ষার হলে। কোথায় পাঠিয়েছেন? পরীক্ষার হলে। কেমনে? ইব্রাহিম পয়গম্বর হবেন তাওহিদবাদী পুরা মুসলিম জাতির পিতা, অথচ উনি পৃথিবীতে জন্ম নিয়ে যাদের কোলে লালন হচ্ছেন, যাদের কোলে পালিত হচ্ছেন, এ দুইজনই তাওহিদ বিরোধী, আব্বাও বিরোধী আম্মাও বিরোধী। আব্বার অবস্থা তো চূড়ান্ত জটিল। ইব্রাহিম পয়গম্বরের আব্বা শুধু তাওহিদ বিরোধী তাই না, বরং শিরিকের পক্ষে
তার অবস্থান সাংঘাতিক মজবুত। সে নিজের হাতে মূর্তি তৈরি করত, এটাকে কালারিং করত, এটা বাজারজাত করত, মানুষকে মূর্তি পূজার পক্ষে তশকিল করত, তাবলিগ করত। এত বড় ভয়াবহ সিরিয়াস একজন মুশরিকের ঘরে আল্লাহ পাক পাঠালেন মুসলিম জাতির পিতা। মুশরিকের ঘরে পাঠালেন মুসলিম জাতির পিতা। বলেন তো দেখি, ইব্রাহিম পয়গম্বর মুসলিম জাতির পিতা হতে কোনো সমস্যা হয়েছিল কি? ইনি হলেন সর্ববয় ক্ষমতার অধিকারী, উনি মুশরিকের ঘরে মুসলিম জাতির পিতা তৈরি করেন, ইনি হলেন সর্বময় ক্ষমতার অধিকারী। হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ পাক একের পর এক পরীক্ষা নেওয়া শুরু করলেন। আমরা প্রত্যেকেই জানি পরীক্ষা দুই কারণে হয়, কখনো যিনি পরীক্ষা নেন উনি পরীক্ষার্থীর অবস্থা জানার জন্য পরীক্ষা নেন, কখনো যিনি ইব্রাহিম আলাইহিসসালাম মুসলিম জাতির পিতা হওয়ার উপযুক্ত কি না এটা আল্লাহ পাকের অজানা নাই, কারণ তৈরি করেছেন উনি। কি ম্যাটেরিয়াল, কি মেডিসিন দিয়ে তৈরি করেছেন, জাতির পিতা হওয়ার যোগ্যতা আছে না নাই এটা তো ওনারই দেওয়া। কি বলেন? এটা তো ওনার দেওয়া, উনি কি পরীক্ষা করবেন? সম্মানিত হাজিরিন, উনি মূলত অনেক পরীক্ষা করেছেন, কিন্তু সে পরীক্ষা আল্লাহ পাক নিজে জানার জন্য না, কিয়ামত পর্যন্ত মুসলিম জাতিকে তার বাবার ব্যাপারে শিক্ষা দেওয়ার জন্য। ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে একের পর এক পরীক্ষা নিলেন, সব পরীক্ষাগুলো একটার চাইতে আর একটা জটিল। তার ভিতরে একটা পরীক্ষা ছিল, একটা সময় এমন চ্যালেঞ্জ চলে আসলো, ইব্রাহিম তুমি তোমাকে চাও না তোমার রবকে চাও? যদি রব চাও তাহলে সব সারতে হবে, যদি রব চাও তাহলে সব সারতে হবে। ইব্রাহিম পয়গম্বর পূর্বাপর দেখায় আসতেছেন, বলে আসতেছেন আমি সব ছাড়তে রাজি, রব সারতে পারবো না। ইব্রাহিম পয়গম্বরকে যারা পিতা হিসাবে পরপারে পরিচয় নিতে চাবেন, দিতে চাবেন, তাদের এই থিওরি অবলম্বন করার বিকল্প কোনো পথ নেই। পৃথিবীর প্রতিটি মানুষ যারা বাবার যোগ্য সন্তান, তারা বাবার সভ্যতা, সংস্কৃতি, তাদের কালচারগুলি লালন করে। আমরা বর্তমানেও রাজনৈতিক অঙ্গনেও দেখছি, বর্তমান আমাদের দেশের যিনি প্রাইম মিনিস্টার, ওনার আব্বা এই দলটাকে প্রতিষ্ঠিত করেছেন, আব্বার অবর্তমানে সেই দলের হাল ধরেছেন বর্তমানের প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী, সাবেক সরকারি দল বিএনপি, এটার প্রতিষ্ঠায় ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সে যখন দুনিয়ার থেকে চলে গেল তখন সেই দলের হাল তার স্ত্রী ধরেছেন, সাথে সাথে তার সন্তান তারেক সেও ধরেছে, বাবার রেখে যাওয়া সভ্যতা সংস্কৃতি কর্মকে ধরে রাখতে চায়। ইদানিং এই তো অল্প কিছুদিন আগে সদ্য প্রয়াত তামাম বাংলাদেশের জাতীয় চাচা, চিনেন না কি আপনারা, হুসাইন মোহাম্মদ এরশাদ সাহেব, উনি এন্তেকাল করলেন। এন্তেকালের পরেই আমরা পেপার পত্রিকায় দেখতে পেলাম তার সন্তান সাদ এরশাদ, সেও এখন বাবার ওই ওই সংগঠনকে ধরে রাখার জন্য সামনের দিকে আগাইতেছে। তাহলে দুনিয়াতে আমরা দেখি বাবার রেখে যাওয়া কর্মকাণ্ড সন্তান এগুলি কি ধরে রাখে। আমরা যদি ইব্রাহিম পয়গম্বরের সন্তান হয়ে থাকি, ইব্রাহিম পয়গম্বর পৃথিবীকে দেখাইয়া দিয়েছেন সব সারতে পারি, রব সারতে পারি না, এটা আমাদের স্লোগান হতে হবে, সব সারতে পারি, রব সারতে পারবো না, সব ছাড়তে পারবো, রব ছাড়তে পারবো না। মনে থাকবে তো ইনশাআল্লাহ। ইব্রাহিম আলাইহিসসালাম মুখোমুখি হলেন, তোমাকেও কিন্তু চ্যালেঞ্জের মুখে পড়তে হবে, তুমি বাঁচতে চাও, তোমার রবকে পেতে চাইলে তোমাকে আগুনে পুড়তে হবে। ইব্রাহিম পয়গম্বর বললেন তাতেও কোনো সমস্যা নাই, পোড়াও আগুনে পোড়াও, রব ছাড়তে পারবো না। আমরা প্রত্যেকেই জানি, জানা ইতিহাস, একটা পয়েন্ট উদ্ধার করার জন্য মূলত বলছি, শেষ পর্যন্ত নমরুদ
ইব্রাহিম পয়গম্বরকে আগুনে পুড়াবার জন্য বিশাল অগ্নিকুণ্ড খনন করল, মাস ব্যাপী আগুন জ্বালাল। আগুনের চূড়ান্ত তীব্রতায় ওই অঞ্চল দিয়ে আকাশেও কোনো পাখি উঠতে সক্ষম না, আগুনের এরিয়ার আশেপাশেই কেউ যেতে পারে না। এখন নমরুদের আগুন অগ্নিকুণ্ড নিয়ে নমরুদি বিপাকে, আগুনের গর্ত থাকলো কত দূর, নিজেরাও পর্যন্ত যাওয়া যায় না, তো ইব্রাহিমকে কেমনে ওখানে ফেলবো। আলাইহিসসালাম খুব টেনশনে পড়ে গেলে তাদের তো মশওয়ারাদাতা একজন আসে, কে? ইবলিস। সে এসে বলল ইব্রাহিমকে ওখানে ফেলতে চাইলে চরক গাছের ব্যবস্থা করতে হবে। চরক আপনাদের মনে পড়ে নাকি ছোটবেলায় এই যে রশির এক জায়গাতে একটা পাথর বা ঢেল রেখে দুই মাথা উপর দিকে এরকম করতে 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 ছেড়ে দিছি, অনেক উপরে গেছে। এই খেলাটা আপনাদের নরসিংদীতে মনে ছিল না কখনো? ছিল নাকি? ছিল, এখনো নাই? এখন তো নাই, এখন নাই। আর 10 বছর পরে ওই খেলা দেখাইতে চাইলে জাদুঘরে নিয়ে যাওয়া লাগবে সন্তানদেরকে। তো ওই অনেকক্ষণ পর্যন্ত ঘুরা পর পর ছেড়ে দিলে স্পিড হয়তো অনেক উপরে উঠে। ইব্রাহিম পয়গম্বরকে এভাবে চরক গাছে এরকম করতে করতে স্পিড তৈরি হলে তখন ক্যাচ করে রশিটা কেটে দিলে মাঝখানে গিয়ে পড়বে। তো ইব্রাহিম পয়গম্বর কী করার জন্য ব্যবস্থা করতেছিল? ইব্রাহিম পয়গম্বরকে এক পর্যায়ে তারা ওই পদ্ধতিতে আগুনে ফেলবে, সব কমপ্লিট। ঠিক সেই মুহূর্তে আসমানের মালিক আগুনের স্রষ্টা আগুনের কাছে একটা নোটিশ পাঠাইয়া দিলেন। আল্লাহ পাকের কোরআনে আল্লাহ বলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ পাক আগুনকে বললেন, এ আগুন, তোর ভিতরে দহনের ক্ষমতা কে দিয়েছে? রব আপনি তো দিয়েছেন, আমি তোকে দহনের ক্ষমতা দিয়েছি, তাই বলে তুই যাকে পাবি তাকেই পোড়াবি? আমি তোকে নোটিশ করছি, অল্প কিছুক্ষণ পরে তোর মাঝে যাবে আমার খলিল, আমার খলিল যাবে, আমি আমার খলিলকে তোর মাঝে সবচাইতে সমাদৃত অবস্থায় পেতে চাই, সব দিক থেকে সুন্দর ভালো স্বাচ্ছন্দ্যময় থাকার ব্যবস্থা তুই করবি। আগুন তো মালিকের অর্ডার পেয়ে 100% অ্যালার্ট, আগুন সব ব্যবস্থা আগেই করে ফেলেছে। নমরুদের অগ্নি সেই চরক গাছের চূড়ান্ত স্পিড, পয়গম্বর ছিটকে পড়লে শরীরে আঘাত লাগবে। আগুন পয়গম্বরকে এমনভাবে ধরল যেমন মা তার কোল থেকে বাবার কোলে সন্তানকে দিলে যেভাবে রিসিভ করে, মা তার কোল থেকে বাবার কোলে সন্তানকে দিলে যেভাবে রিসিভ করে, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিসসালামকে আগুন সেভাবে রিসিভ করল। ইব্রাহিম আলাইহিসসালাম ওখানে যাইতেই আগুন আগের থেকেই তার পুরো আরামের ব্যবস্থা করে ফেলল। কিতাবের ভিতরে এসেছে নমরুদ মাঝে মাঝে বাতাসের কারণে যখন আগুন এদিক সেদিক যায়, নমরুদ তার প্রাসাদ থেকে তাকায় দেখে ঝাপসা ঝাপসা মনে হয় ভিতরে ইব্রাহিম আলাইহিসসালাম এখনো পড়ে নাই। নমরুদের মাথা হেট আসে আসে মনে হয়, টোটাল তো কমপ্লিট ফ্রেশ দেখা যায় না। নমরুদ তখন জ্বালায় আগুনের দিকে ইঙ্গিত করে বলে, এ আগুন, তোর কি দহিকা শক্তি সব শেষ হয়ে গেল? তোর কি দহিকা শক্তি শেষ? তুই এত কিছু পড়াস, কতদিন হয় ইব্রাহিমকে তোর মাঝে রাখলাম, পুড়াইতে পারলি না, তোর পাওয়ার শেষ? আগুনের লেলিহান শিখা বাতাসের মাধ্যমে নমরুদের প্রাসাদের দিকে হেলে দিলে তার দৃষ্টিভঙ্গিতে বুঝাইতে থাকে, নমরুদ আমার জ্বালানের শক্তি কমেছে না বেড়েছে, পয়গম্বরকে দিয়ে টেস্ট করতে চাস কে? তুই আস, আমার দহন ক্ষমতা কমছে না বাড়ছে, এটা পয়গম্বরকে দিয়ে টেস্ট করতে চাস কে? তুই ঢুকায় দেখ, হাতটা শুধু ঢুকা, আন্দাজ করতে পারবি। নমরুদ তো দেখতেছে কন্ডিশন, এই জন্য নমরুদের মন খুব ভালো না। ইব্রাহিম আলাইহিসসালামকে পরবর্তীতে জিজ্ঞাসা করা হয়েছিল, ওগো পয়গম্বর খলিলুল্লাহ, আপনাকে আল্লাহ পাক লম্বা যে হায়াত দিয়েছিলেন এর ভিতরে সবচাইতে আনন্দ ঘন সবচাইতে আরামের দিন কয়টা কাটাইছেন?
ইব্রাহিম পয়গাম্বর উত্তর করলেন, যেই 40 দিন নমরুদের আগুনের ভিতরে ছিলাম আমার জীবনে এর চাইতে শান্তি কোনো দিন পাই নাই। 40 দিন পরে যখন আগুন নিভে গেছে, নমরুদের লোকেরা তো স্বাচ্ছন্দ্যে মিছিল করতে করতে ভিতরে ঢুকতেছে, ইব্রাহিম আলাইহিসসালাম তো নাই, তার পোড়া ছাইগুলোও খুঁজে পাওয়া যাবে না। মিছিল করে ঢুকতে ঢুকতে সামনের দিকে গিয়া দেখে, ইয়া আল্লাহ এরা কি? এরা দেখি ইব্রাহিম মনে হয় যেন প্লাস্টিক সার্জারি করে আসছে, মানে শরীরের যাও যেখানে বাস্তাস ছিল প্লাস্টিক সার্জারির কারণে টান টান আরো সুন্দর হয়ে গেছে। নমরুদ যখন দেখলো যে না, সবচাইতে সিরিয়াস শাস্তি দেওয়ার বস্তু হলো আগুন, সে আগুন দিয়েই ইব্রাহিম আলাইহিসসালামকে পোড়াইতে পারলাম না, তাহলে আমি এখন তাকে মারতে পারবো না। ইব্রাহিম পয়গাম্বরকে মারার এই কর্মসূচি থেকে নমরুদ তখন বেগে আসলো, এখন ইব্রাহিম পয়গাম্বরকে মারতে চায় না, নিজে বাঁচতে চায়। এতদিন ছিল ইব্রাহিম পয়গাম্বরকে মারবে,